অনেক মানুষ অতিরিক্ত ওজনের কারণে নানা ধরনের সমস্যায় ভোগেন ওজন কমাতে অনেকে নানা ধরনের ডায়েটও করে থাকেন এবার একজন ডায়েটিশিয়ান ওজন কমানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন এতে তিনি একটি নির্দিষ্ট ড্রিঙ্কস কম খাওয়ার পর জোর দিয়েছেন খবরে বলা হয়েছে অনেক লোক ওজন কমানো অনেক সহজ মনে করে কিন্তু নির্দিষ্ট ডায়েট বা ব্যায়ামের রুটিনে লেগে থাকা কঠিন হতে পারে তাই ছোট ছোট কিছু পরিবর্তন করা হলে মেনে করে করা হলে বা মেনে চলা হলে ডায়েট করাটা কিন্তু অনেক সহজ হয়ে পড়ে ব্রিটিশ ডায়েটিশিয়ান অ্যানেমারি অ্যাবরু এমন একটি সাধারণ হ্যাবিট শেয়ার করেছেন যা আপনি প্রতিদিন করতে পারেন আর এটি হলো ফলের রস বা ফ্রুট জুস না খাওয়া ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একটি লেখায় তিনি লিখেছেন আপনার ওজন কমাতে হলে আপনাকে ফলের জুস খাওয়া বন্ধ করতে হবে যদি এই ধরনের পানীয়র উপকারিতা রয়ে যদিও এই ধরনের পানীয়র উপকারিতা রয়েছে তবে এতে যে পরিমাণ চিনি রয়েছে তা আপনার উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে তিনি আরও বলেন ফলের জুস ভিটামিনের একটি দুর্দান্ত উৎস হলেও এতে ফ্রি সুগার বেশি থাকে এর পরিবর্তে সুগার সুগার ফ্রি খেতে হবে রয়েছে ডায়েট থেকে বাদ দিলে আপনি বছরে প্রায় নয় কেজি কম চিনি খাবেন ফলে সময়ের ব্যবধানে আপনার স্থূলতা কমতে থাকবে এতে আপনি হার্ট ডিজিজ ডায়াবেটিস থেকে শুরু করে নানা ধরনের ব্যাধি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন এদিকে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন জানিয়েছেন ওজন কমানোর সময় এক বা দুটি বড় পরিবর্তন না করে কয়েকটি ছোট পরিবর্তন করা যেতে পারে এতে নতুন সিস্টেমের সাথে লেগে থাকা সহজ হবে অনেকে অবাস্তব টার্গেট হাতে নেয় যেমন নির্দিষ্ট কিছু খাবার সম্পূর্ণ বাদ দেওয়া এতে পুরো টার্গেট ব্যর্থ হয়ে যায় এক্ষেত্রে ছোট ছোট পরিবর্তন এনে কাজ চালিয়ে যেতে পারেন আপনি আজকে কি কি ইতিবাচক পরিবর্তন করলেন তার উপর ফোকাস করুন তাহলে ভালো ফলাফল পাবেন রুমানা রাখি রানা টিভি লন্ডন